চট্টগ্রামের আমরা যে 41টা ওয়ার্ড, এটা হলো মেট্রো এলাকায়, কিন্তু আমাদের উপজেলা আছে 14টি। সব মিলিয়ে আমাদের চট্টগ্রামের, যদি আমরা অগ্নিকাণ্ডের কথা বলি, অগ্নিকাণ্ডের হিসাব যদি করি, আমরা অক্টোবর পর্যন্ত 936টি আমরা অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। এর মধ্যে আমাদের আহত নিহত আছে। এরপরে আমরা যে কাজগুলো করে থাকি, যেমন রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টগুলো এটা বড় একটা ফ্যাক্ট, যার কারণে আমাদের সেখানেও টল ডিউটি থাকে। এবং আমরা ইদানিং চট্টগ্রামে বিদেশির আদলে আমরা মোবাইল টিম এবং আমাদের স্যাটেলাইট টিম গঠন করেছি। এবং বিভিন্ন, আপনি দেখবেন সিটি অলঙ্কারের মধ্যে আমাদের একটা স্যাটেলাইট টিম আছে, যেটা আপনার ওইখানে কমিশনার নেসার ভাই, তিনি এটা স্যাটেলাইট টিমের জন্য সেটেড করে দিয়েছে। তো আমরা আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকা, বাইজিদ এলাকা, নন্দনকানন, তারপর আপনার আন্দরকিল্লা, এই স্যাটেলাইটগুলো আস্তে আস্তে যদি 41টা ওয়ার্ড আমরা স্যাটেলাইট টিম করতে পারি, তাহলে দ্রুত জনগণের সেবা দেওয়া সম্ভব হবে। আমরা যে কাজটা করতেছি, যেমন চট্টগ্রামকে আমরা যখন সার্ভে করি, সার্ভে করে 43টা আমরা এর মধ্যে মার্কেটগুলো ঝুঁকিপূর্ণ পেয়েছি, 13টা আমরা এই আপনার বস্তি ঝুঁকিতে আছে, যার পরিপ্রেক্ষিতে আমরা যেমন রেয়াজদিন বাজার, হকার মার্কেট, জালালাবাদ মার্কেট, শর্ট টেরি বাজার এবং স্বজন সেন্টার প্লাজা, এই ধরনের প্রায় 43টা মার্কেটকে চিহ্নিত করা হয়েছে, যে মার্কেটগুলো অত্যন্ত ঝুঁকিতে রয়েছে, যার পরিপ্রেক্ষিতে তাদের সাথে আমরা মিটিং করেছি, তাদের সাথে আমরা মহড়া ডিল করেছি এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছি। সার্বিক সহযোগিতার জন্য যতটুকু ফায়ার সার্ভিস থেকে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে করা যায়, তার সার্বিক সহযোগিতা করার জন্য আমরা আশ্বস্ত করেছি। কিন্তু এখানে কথা হলো যে কি, যখন একটা মালিক আর ভাড়াটিয়া দুইটার মধ্যে যে দ্বন্দ্ব, দ্বন্দ্বের কারণে অনেক সময় এই অগ্নি নিরাপত্তা জন্য কাজ করা সম্ভব হয় না। মালিকের দোষ দেয় ভাড়াটিয়া, ভাড়াটিয়া দোষ দেয় মালিকের। এর পরিপ্রেক্ষিতে যে ভবনটা গড়ে উঠেছে তাকে সেফটির আওতা আনতে হলে প্রথম ভবনটাকে আমাদেরকে সেফটির আওতা আনতে হবে। যেমন আমরা এনওসি দিয়ে থাকি, যেটা হলো যে আপনার সেফটি ফায়ার সেফটি প্ল্যান, প্ল্যান অনুযায়ী যে অগ্নি নিরাপত্তা যদি আমরা সেট আপ করতে পারি, তাহলে যে কোনো বড় ধরনের দুর্ঘটনা নিজেরা স্বয়ংসম্পূর্ণভাবে কাজ করতে সক্ষম এবং জানমাল দুইটা রক্ষা করা সম্ভব। কিন্তু এরা আদলে আমরা হকার মার্কেটকে বলেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত সেখানে রিজার্ভার, হাইড্র্যান্ট লাইন এবং ফায়ার এক্সটিংগুইশার সহ ইত্যাদি না থাকার কারণে এখনও পর্যন্ত আমরা ফায়ার সার্ভিসের লাইসেন্সের আওতায় আমরা আনিনি। যেহেতু ঝুঁকিপূর্ণ, জানমাল দুইটার নিরাপত্তা দিতে হলে ফায়ার লাইসেন্সের প্রথম শর্ত হলে অগ্নি নিরাপত্তা বাস্তবায়ন করতে হবে, যার কারণে আমরা সিটি মেয়র মহোদয়কে বলেছি এবং সিডি উন্নয়ন কর্তৃপক্ষকে বলেছি, এখন থেকে যদি কোনো ভবন তৈরি হয় অথবা মার্কেট তৈরি হয়, অবশ্যই ফায়ার সার্ভিসের ফায়ার সেফটি প্ল্যান অনুযায়ী তারা ভবন নির্মাণ করতে হবে, বিএনবিসিকে ফলো করতে হবে, নগরবিদদের সাথে সমন্বয় করে যে কোনো ভবন যদি নির্ণয় করা হয়, তাহলে সেখানে জনগণের সচেতনতা বৃদ্ধি পাবে, মালিক নিরাপদে থাকবে, জানমাল নিরাপত্তা কল্পে আমরা এসব পদক্ষেপগুলো নিতে যাচ্ছি। কিন্তু এর মধ্যে আমরা যেটা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা যে জিনিসটা করেছি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাঝে মধ্যে মোবাইল টিমের আমরা অভিযান যাই, সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আমরা বড় ধরনের কোনো অভিযানে যাইনি, কিন্তু আইনে বলা আছে আমাদের যদি আমরা কোনো জায়গায় যদি ব্যর্থ ঘটে, তাহলে সেক্ষেত্রে জান মাল রক্ষার্থে আমরা সেখানে তাদের মালামাল বাজেয়াপ্তের কথা বলা আছে, জেল জরিমানার কথা বলা আছে। কিন্তু যেহেতু জনগণের দ্বার প্রান্তে এই সেবামূলক প্রতিষ্ঠানে সবসময় নিয়ে যেতে থাকে, আপনার যে কোনো দুর্যোগ দুর্ঘটনার সহ আপনার জঙ্গিবাদ হইতে বড় ধরনের যত ক্রাইসিস আছে, দুর্যোগ আছে, সব জায়গায় ফায়ার সার্ভিস অ্যাটেন্ড করে এবং জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করে। জনগণ আমাদের বড় শক্তি, যার পরিপ্রেক্ষিতে আমরা 41টা ওয়ার্ডে 18,200 ভলেন্টিয়ার আমরা সৃষ্টি করেছি এবং প্রত্যেক জায়গায় যখন আমরা কাজ করতে যাই, জনগণ মনে হয় যে ফায়ার সার্ভিসের এক বন্ধু, এই জনগণ আমাদের সাথে এসে কাজ করে, যার কারণে ভলেন্টিয়ার এবং জনগণকে আর ভলেন্টিয়ারকে অনেক সময় চেনা যায় না। যেহেতু আমাদের সব কিছু মিলে আমাদের স্বল্প পরিসরে আমরা যে কাজটা করে থাকি, এটা হলো যে আমরা এখন ইদানিং সিন সরকার কর্তৃক আমরা টু হুইলার ওয়াটার মিক্স গাড়ি নিয়ে এসেছি, ফোর হুইলার গাড়ি নিয়ে এসেছি, যেগুলো দ্রুত কনফেস এক্সপ্রেস দিয়ে গিয়ে কাজ করা সম্ভব।
ওয়াসার সাথে আমরা যে আলোচনা করেছি সেটা হলো যে জাইকার মাধ্যমে চট্টগ্রাম শহরকে 280টি হাইড্রেন পয়েন্ট দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট করেছি। এর মধ্যে অলরেডি হাইড্রেনের কাজ চালু হয়েছে। যদি এই 280টা হাইড্রেন পয়েন্ট যদি স্থাপন করা হয় তাহলে আমরা অন্তত ওয়াটার যে সাপ্লাই হাইড্রেন জায়গা ওয়াসার মাধ্যমে যে হাইড্রেন পয়েন্টটা করতে যাচ্ছে সেগুলি শুধু পানি সাপ্লাই দিতে পারবে, সরাসরি আগুনে কাজ করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা আমাদের যে পানিবাহী গাড়ি আছে, যেমন এখন স্পেশাল অনেক গাড়ি আছে যেগুলো 20,000 গ্যালন পর্যন্ত ধারণ ক্ষমতা, আগে 5,000 উপরে 6-7,000 উপরে ছিল না, ইদানিং এই গাড়িগুলো আসছে। আগে আমাদের 6 তলা হতে 7 তলা সর্বোচ্চ আমরা স্নোকেল গা দিয়ে ফায়ার ফাইটিং করতে পারতাম, সেক্ষেত্রে আমাদের 18 তলা পর্যন্ত গাড়ি চলে আসছে। এরকম অত্যাধুনিক অনেক ইকুইপমেন্ট আসছে যেগুলো ফায়ার সার্ভিসের কাজে সহযোগিতা করবে। ইদানিং ফায়ার সার্ভিস আপনি লক্ষ্য করবেন তাদের যে কোনো বড় ধরনের ক্রাইসিসে, অগ্নি দুর্ঘটনা বলেন যে কোনো ক্রাইসিস বলেন, তারা যেভাবে দ্রুত জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করে, যার জন্য আমরা মনে করব শহর অনেক বিস্তৃতি লাভ করেছে, কিন্তু সেই ক্ষেত্রে ওই ধরনের অগ্নিকাণ্ডর পরিমাণ বৃদ্ধি পায়নি। মনে হচ্ছে যে আপনার ব্যবহার, যেমন বিদ্যুতের ব্যবহার যে হারে বৃদ্ধি পেয়েছে সেই হারে যদি বিদ্যুতের লোড ক্যাপাসিটি আপডাউন করে, এই জন্য দুই একটা ঘটনা ঘটতে পারে। কিন্তু পরিমাণ হিসেবে যদি আমরা বলি, পরিমাণ হিসেবে অগ্নিকাণ্ডের সংখ্যা অনেকাংশে কমে আসছে। এটা একমাত্র কারণ হলো জনগণের সাথে আমরা সম্পৃক্ত হতে পেরেছি, আমরা মোরার করছি, আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, স্কুল কলেজ কিন্ডার গার্ডেন হতে শুরু করে ইউনিভার্সিটি মেডিকেল সব জায়গায় আমাদের প্রশিক্ষণ প্রতি মাসে হয়ে থাকে। এবং নিকটস্থ যে কোনো ফায়ার সার্ভিসকে খবর দিলে, আপনি যদি বহুতল ভবনের আপনার বাসিন্দা হন, সেখানেও যদি আপনি চান যে আপনি 3 মাসে একটা মহড়া করতে চান অথবা আপনি ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চান, ফায়ার সার্ভিস আপনার দৌড়ে গিয়ে সে আপনাকে সে সেবা দিতে সক্ষম হবে। আমরা যে হাইড্রেন ওয়াটার হাইড্রেন কথা যেটা বলছি, আমাদের এখন তো প্রথম কথা হলো যে রাস্তাঘাট সরু হয়ে যাচ্ছে, রাস্তাঘাট স্পেস বড় হতে হবে, যেহেতু জনগণ বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের চাহিদার সাথে সাথে আমাদের দৈনিক ইন্ডাস্ট্রি বৃদ্ধি পাচ্ছে, আমাদের আবাসন বৃদ্ধি পাচ্ছে, জনগণ বৃদ্ধি পাচ্ছে, এইসব মিলিয়ে প্রথম ফার্স্ট এই সিটি কর্পোরেশনে বা সিডিএ উন্নয়ন কর্তৃপক্ষকে প্রথম পদক্ষেপ নিতে হবে যে রাস্তাঘাট স্পেস বড় করতে হবে। যেমন আমি দেখেছি আপনার ফিরোজ সাথে 9 নম্বর কমিশনার, সে যে কাজ করেছে অভূতপূর্ব। আসলে সত্যিকার অর্থে প্রত্যেক জায়গায় কমিশনাররা যদি এভাবে উদ্যোগ নেয় তাহলে আমি মনে করব যে এই ধরনের কমিশনার এলাকা যদি প্রত্যেকটা কমিশনার এলাকা যদি এরকম উন্নয়ন হয় তাহলে রাস্তাঘাট যায় স্পেস অনেকাংশে বৃদ্ধি পাবে এবং জনগণ নিরাপদে থাকবে। হাইড্রেন যেমন আমি ফিরোজ সাথে গিয়েছি, সেখানে আপনি দেখেছেন হয়তো যে সেখানে হাইড্রেন আছে, এই হাইড্রেনটা যদি আমি নিয়মিত ওয়াটারটা অন্তত সাপ্লাই পাই তাহলে আমার যে গাড়িগুলো আছে পানির টেন্ডার, সেই পানির ওয়াটার টেন্ডার দিয়ে আমি সেখান থেকে পানি গিয়ে আমি অগ্নিকাণ্ডে আপনার নির্বাপনের কাজে ব্যবহার করতে পারবো। কিন্তু আমার যেখানে ওয়াটার সোর্স নেই, আপনি দেখেন চট্টগ্রাম শহরে যেসব জলাশয় ছিল, পুকুর ছিল, ডোবা ছিল, সবগুলো দিন দিন ভরাট হয়ে যাচ্ছে, যার পরিণতিতে সিডিএ উন্নয়ন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ একটা নির্দেশনা আসছে এবং সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় নির্দেশনা দিয়েছেন যে কোনো জলাশয় যদি কে ভর্তি করে বা ভরাট করতে চায় তাকে অবশ্যই অনুমোদন দেওয়া যাবে না। এবং যদি আমাদের কথা হলে যেসব জলাশয় ভরাট হয়ে গিয়েছে, যেসব পুকুর ভরাট করে আবাসন করার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছে, সেগুলোকে যেন সংস্কার করে পুনরায় জলাশয় বান্ধব নগর যেন হয়। এটা একটা উপকার কি জানেন, পার্শ্ববর্তী যদি একটা জলাশয় থাকে বৃষ্টির পানিগুলো সেই জায়গায় গিয়ে পড়ে এবং আশেপাশে আর পানি ফ্লোরটা বৃদ্ধি পায় না। কিন্তু চট্টগ্রাম নগরে অনেক সময় যখন পাহাড়ি ঢল নামে তখন জলাশয় ধারণ ক্ষমতা যখন থাকে না তখন পানিগুলো মানুষের বাড়িঘরে রাস্তাঘাট ডুবে যায়। কিন্তু এটার একমাত্র কারণ হইল যে আমাদের যে জলাশয়গুলো ছিল সেই জলাশয়গুলো আপনার ভরাট হয়ে গিয়েছে অনেকাংশে, আর যাইগুলো আছে সেগুলো যদি আমরা সংস্কার করতে পারি তাহলে বৃষ্টির পানি ধরে রাখা সম্ভব হবে, আপনার অগ্নি দুর্ঘটনার কাজে এই পানিগুলো ব্যবহার করা সম্ভব হবে, এতে জনগণ এবং জানমাল দুইটা রক্ষা করা সম্ভব। ফায়ার সার্ভিস দ্রুত যদি আপনি যদি নিকটস্থ আপনার যে কোনো জলাশয় গিয়ে তার ফার্মটা বসাইতে পারে তাহলে যে কোনো বড় ধরনের ক্রাইস থেকে আপনি রক্ষা করা সম্ভব। আমরা চট্টগ্রামে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আমাদের যে স্টেশনগুলো আছে সেই স্টেশনের আদলে বর্তমান সরকার
আরও স্টেশন বৃদ্ধির জন্য আমাদেরকে যে প্রস্তাব দিয়েছে, এর মধ্যে আপনার এই হালিশহর একটা স্টেশন আছে, পতেঙ্গাতে আছে দুইটা স্টেশন, এবং কর্ণগুলিতে অলরেডি আমাদের জায়গা অলরেডি আপনার একবার হয়ে গিয়েছে। আরেকটা আধুনিক মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনার আরেকটা প্রস্তাবনা আছে চট্টগ্রামে মডার্ন স্টেশন, দুইটার মধ্যে একটা কর্ণগুলিতে আর একটা ফারতলি এলাকায়। তো আমরা যে কারণে আকবরসভা ফারতলি এলাকায় যদি আমরা এই মডার্ন ফায়ার সার্ভিসটা করতে পারি, তাহলে ওই এলাকাটা পুরোটা কুলসি এলাকা হইতে অলঙ্কার হইতে আপনার যে ফিরুজ শাহ সহ কেবলাদম গুরুত্বপূর্ণ অনেকগুলো স্থাপনা রয়েছে, পশু সম্পদ হাসপাতাল সহ অনেকগুলো সরকারি বেসরকারি স্থাপনা রয়েছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি, তারা দলে আমরা এখন চিন্তা করেছি যে দ্রুত সময়ের মধ্যে আমরা যদি এই ফিরুজ শাহর সি ওয়ার্ল্ডের ওইখানে যদি কোনো 80% জায়গা স্পেস হয়ে যায়, তাহলে কমিশনার আছে আপনার 9 নম্বর কমিশনার জসিমউদ্দিন, তিনি যদি উদ্যোগটা নিতে পারেন এবং আপনারা যারা জনগণ আছেন আপনারা যদি চান, তাহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে মডার্ন ফায়ার সার্ভিস, সে ফায়ার সার্ভিসের প্রজেক্টটা আমরা সেখানে জায়গাটা যদি অ্যারেঞ্জ হয়ে যায়, তাহলে আমরা সেখানে অবস্থা একটা প্রজেক্ট বাস্তবায়ন করব। এটা এটার অর্থ হলো যে কি আপনার মডার্ন ফায়ার সার্ভিসের অনেকগুলো সুফল দিক রয়েছে, জনগণের কাছে গিয়ে আপনি প্রশিক্ষণের ব্যবস্থা করা, মহড়ার ব্যবস্থা করা, অগ্নি দুর্ঘটনা থেকে সেভ করা, যে কোনো জঙ্গি বিরোধী কাজ কাজ থেকে নিজেদেরকে গুটিয়ে আনা, ওয়ার্ড ভিত্তিক এক কমিটি আমাদের যে প্রজেক্টগুলো আছে সেই ক্ষেত্রে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, মানে জনগণের স্বার্থ যত রকমের আছে সুযোগ সুবিধা এই মডার্ন ফায়ার সার্ভিসে সব সুযোগ সুবিধাগুলোতে, এখানে ডুবুরি টিপ থাকবে, এখানে আপনার হাই রেস বিল্ডিংয়ের ইকুইপমেন্টগুলো থাকবে, যে আপনারা যে এখন রেস্কিউ আইটেমগুলো ট্রেনিংয়ের জন্য যায়, যেমন আর্মিতে অনেক ট্রেনিংগুলো যে ট্রেনিংয়ের জন্য অনেকে আসে, কিন্তু আমাদের ওইখানের মধ্যে অনেকগুলো আইটেম আছে যে আইটেমগুলো সেখানে সম্পৃক্ত রয়েছে, এটা সম্পূর্ণ বিদেশি আদলও হবে এমন একটা উন্নত ফায়ার সার্ভিস ওইখানে স্টেশন হবে। যদি আপনারা এলাকার জনগণ এবং কমিশনার সহ মাননীয় মেয়র মহোদয় আছেন, যদি এলাকাতে আপনারা যদি জায়গা আমাদেরকে দিতে পারেন 80%, আমরা ইনশাল্লাহ এই প্রজেক্টটার দ্রুত আমরা কাজ হাতে নেব।